যার যেখানে জমি যতটা জমি সেখানে তিনি ততটাই জমি ফেরত পাবেন। সিঙ্গুর নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী, যার যে জায়গাটা ছিল সে পেয়ে যাবে, রেকর্ড তো আমাদের কাছেও আছে। আমরা এখানে কোনো ডিসক্রিমিনেশনের প্রশ্নই আসে না, টোটাল ল্যান্ড রেকর্ড ধরে সার্ভে করে যা ছিল আগে সেটাকেই দিয়ে দেওয়া হবে। সিঙ্গুরে কারখানা এলাকার যে সমস্ত জমি আর চাষযোগ্য নেই সেই জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে, স্ট্র্যাটেজি বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। সেগুলো আমরা চাষযোগ্য জমি করে দেবো, কিছু করার নেই, কারণ কোর্ট যা বলেছে আমি কোর্টের অর্ডার হুবহু মানব। মিষ্টি হাব বাতিল, বর্ধমানের বিতর্কিত প্রকল্পে জমি নেওয়া হবে না, যেখানে মানুষ জমি দেবেন না সেখানে শিল্প হবে না, স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী। যেখানে লোক চাইবে না কেন হবে, আমি বলে দিলাম অন্য জায়গা খুঁজে অন্য জায়গায় করো, ওটাতে নেওয়ার দরকার নেই। কাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটে, রাজ্যে বন্ধ নয় ঘোষণা মুখ্যমন্ত্রীর। দোকান খোলা রাখার জন্য ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য, বন্ধ মোকাবিলায় নতুন আইন আনার সিদ্ধান্ত। মুর্শিদাবাদে দুই তৃণমূল নেতাকে গুলি করে খুন, ডোমকলে চায়ের দোকানে দুষ্কৃতি হামলা, এলো পাথারি গুলি, ঘটনাস্থলে মৃত্যু স্থানীয় এক পঞ্চায়েতের উপপ্রধান সহ দুজনে। শাসক দল তৃণমূলকে মুর্শিদাবাদে নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা, অভিযোগ জেলা তৃণমূল সভাপতি মান্নান হোসেনের, অভিযোগ ওড়ালেন অধীর চৌধুরী।